হ্যাঁ বন্ধুগণ, এবারে আমরা শ্মশানকালী মন্দিরের রাস্তা পেরিয়ে এসে একটা গ্রামে ঢুকছি। গ্রামটার নাম হচ্ছে পুরুলি। দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশ। এখানে একটা ছোট প্রাইমারি স্কুল আছে। দেখতে পাচ্ছেন গ্রাম্য মহিলারা, গ্রামের বাড়িঘর। এটা একটা ছোট্ট প্রাইমারি স্কুল। এখানে দেখতে পাচ্ছেন আমি স্বামী আপনি স্বামী অশোকানন্দ সরস্বতীর মূর্তি লাগানো আছে। তারই অনুপ্রেরণায় আশেপাশে গ্রামে এবং রামচন্দ্রপুর গ্রামে এবং অন্যান্য আশেপাশের যত গ্রাম আছে অনেক কিছু উন্নতি হয়েছে। দেখেছেন মহিলারা, বয়স্ক মানুষরা বসে আছে, খাটিয়ায় আরাম করছে, কেউ শুয়ে আছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো, একটু অন্য গ্রামের মাঝখান দিয়ে দেখি কত দূর যাওয়া যায়। দেখতে পাচ্ছেন সামনে থেকে মোটরসাইকেল স্কুটার আসছে সব। আমি বাঁ দিকে ঘুরে গেলাম, এই গ্রামের নাম পুরুলি। গাজিয়াল অনেক পাকা বাড়ি হয়েছে গ্রামে, টালির ঘর দেখতে পাচ্ছেন, এগুলো আপনি শহরে দেখতে পাবেন না। রাস্তাঘাট আগের তুলনায় অনেক সুন্দর হয়ে গেছে। গ্রাম্য পরিবেশ তবুও আছে এখনো, এত সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ। এখানে পলিউশন ফ্রি এলাকা, এই জিনিস আপনি শহরে পাবেন না। এখানে হাঁটা চলা বাস করা সব কিছুই মধ্যে সব কিছুর মধ্যেই একটা তৃপ্তি আছে, সেই তৃপ্তি আপনি শহরে থেকে পান। শহরে অনেক সুখ সুবিধা সুযোগ সুবিধা আছে, কিন্তু গ্রামের মতো প্রাকৃতিক পরিবেশ আপনি পাবেন না, শান্তি পাবেন না। যেখানে মানুষ বাস করলে শান্তি পায়, সেই শান্তি জিনিসটা আপনি শহরে হয়তো খুবই কম পাবেন। নিশ্চিন্তে চুরি ডাকাতি কিচ্ছু নেই এখানে। গ্রামের বাড়িঘর দেখতে পাচ্ছেন আপনি, অনেক বড় বড় বিল্ডিংও হচ্ছে, কিন্তু গ্রামের পরিবেশই একটা আলাদা আনন্দ অনুভূতি। দেখছেন গ্রামের মহিলারা কোনো কাজে গেছিলো, তারা ফিরছেন। সামনে দেখছেন আমি মুরাড্ডি গ্রামের দিকে ঢুকছি, মুরাড্ডি পাহাড় সামনেই দেখা যাচ্ছে। দেখছেন গ্রামে আজকাল মহিলারা কি সুন্দর সাইকেল চালাচ্ছে। এই মুরাড্ডি গ্রামের কাছেই বড়ন্তি ড্যাম বা মুরাড্ডি ড্যাম বলে আমরা যাকে চিনি। চারিদিকে সবুজে ঘেরা সবুজ গাছপালা, শ্বাস প্রশ্বাসে কোনো দূষিত বায়ুর লেশ মাত্র নেই। এই আমরা মুরাড্ডি গ্রামে ঢুকে গেছি। বাঁদিকে দেখতে পাচ্ছেন মুরাড্ডি হাই স্কুল।
খেলার মাঠ মুরাড্ডি হাই স্কুল। এই মুরাড্ডি গ্রামে আমরা ঢুকে গেছি, আজকে এখানেই শেষ করছি। গ্রামে প্রচুর বাড়ি ঘর হয়েছে দেখেছেন, সমস্ত পাকা বাড়ি, সবারই উন্নতি হচ্ছে জীবনে আস্তে আস্তে অল্প অল্প করে। কেমন লাগলো জানাবেন, আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, সুখে থাকবেন, ভালো থাকবেন।